ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থীদের নিয়ে যাওয়া হয় জাতীয় উদ্ভিদ উদ্যানে শিক্ষকরা ঘুরে দেখান বিভিন্ন প্রজাতির উদ্ভিদ ব্যবহারিক পাঠ দেখানো হয় হাতে কলমে ক্লাসরুমের বাইরে এই আয়োজন বাস্তব জ্ঞানে সমৃদ্ধ করেছে বলে জানান শিক্ষার্থীরা হাতে কলমে না শিখলে অনেক কিছুই বুঝতে পারি না সেটার জন্য হচ্ছে ফিল্ড দরকার হয় তো সেই জন্য হচ্ছে আমরা আজকে উদ্যানে এসেছি এখন প্র্যাকটিক্যালি আমরা ধরে বুঝতে পারছি দেখে বুঝতে পারছি গাছের কালার ফুলের কালার গাছটাকে আমরা ফিল করতে পারছি উদ্ভিদের সংখ্যা বাড়াতে আমাদের আমাদের বিভাগ এবং এই ইয়া গার্ডেন অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমি যেহেতু বোটানি পড়ছি সেহেতু আমার গাছ সম্পর্কে অনেক জানা দরকার জাতীয় উদ্ভিদ উদ্যান বাংলাদেশের প্রায় সকল প্রজাতির উদ্ভিদের এক সংগ্রহশালা একযোগে বিপুল সংখ্যক বৃক্ষ দেখে মুগ্ধ শিক্ষার্থীরা বোটানি পড়ার আমাদের মেন উদ্দেশ্যটাই হচ্ছে গাছ বাঁচানো অনেক গাছ আমি পূর্বে দেখতে পাইনি কিন্তু আজকে অনেক গাছের সাথে নতুন পরিচয় হয়েছে আমার আমার কাছে মানে ব্যক্তিগতভাবে যেটা অনেক বেশি মানে প্রাচুর্য দেখে আমি অবাক হয়েছি সেটা হলো ক্যাকটাসের কালেকশন উদ্ভিদ সংরক্ষণে সচেতনতা সৃষ্টির জন্য দর্শনার্থীদের মধ্যে লিফলেট বিতরণ করেন শিক্ষার্থীরা শিক্ষকরা বলছেন শিক্ষার্থীদের মধ্যে গাছের প্রতি ভালোবাসা সৃষ্টি এসব আয়োজনের মূল উদ্দেশ্য এখানে যারা ভিজিটর আসে তাদের আমরা মেসেজ দিতে চাই যে আমরা প্রকৃতিকে ভালোবাসি আমরা গাছপালাকে ভালোবাসি আপনারাও ভালোবাসুন আমরা গাছ লাগাই আমরা তারা যাতে গাছ লাগাই সে বিষয়ে আমরা উদ্বুদ্ধ করি শুষ্ক উদ্ভিদের নমুনা সংরক্ষণ ও গবেষণা প্রতিষ্ঠান জাতীয় হারবেরিয়ামও ঘুরে দেখানো হয় শিক্ষার্থীদের জাহিদ জামান চ্যানেল আই ঢাকা